যেখানে ঘাসেরা কথা বলে, পাখিরা বলে গাছের কাছে মনের দুঃখ, ফুলের সঙ্গে ভ্রমরের খুনসুটি, যার সবুজ ঘাসের কার্পেটে হাজারো হাসি কান্নার গল্প, যেখানে সবুজের স্নিগ্ধতায় উড়ে যায় ইটপাথরের যাপিত জীবনের ক্লান্তি। বলছি রাজধানী ঢাকার অক্সিজেন রমনা পার্কের কথা। পার্কটির গোড়াপত্তন 1610 সালে মোগল আমলে। এর মোট আয়তন 68.5 একর। তখন পার্কটির নাম ছিল বাগ ই বাদশাহী। পরে মোগলরাই আবার এর নাম রাখে রমনা। আনুষ্ঠানিকভাবে রমনা পার্কের উদ্বোধন করা হয় 1949 সালে। মূলত তখন থেকেই রমনা পার্ক সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। পার্কের প্রধান আকর্ষণ রমনার বটমূল। এই বটমূলকে কেন্দ্র করে পহেলা বৈশাখে লাখো মানুষের সমারোহে বর্ষবরণ অনুষ্ঠান হয়। বর্তমানে পার্কটিতে প্রায় 5000 গাছ আছে। এর মধ্যে 71 প্রজাতির ফুল, 36 প্রজাতির ফল, 33 প্রজাতির ঔষধি, 41 প্রজাতির বনায়ন এবং 11 অন্যান্য প্রজাতির গাছ। এছাড়াও 200+ সিজনাল ফ্লাওয়ার বেডও রয়েছে। ফলে বিভিন্ন মৌসুমে বাহারি ফুলের সৌন্দর্যে রমনা হয়ে ওঠে নৈসর্গিক। আসলে রমনা পার্ক নিয়ে বলার মতো কিছু নেই, এটা একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বলা যায়। আমাদের অনেকেরই বাসা আশেপাশে আছে, আমরা বিকেলবেলা ঘুরতে আসতে পারি ফ্যামিলি নিয়ে, বাবা মা নিয়ে, যাদের বয়স্ক বাবা মা আছে, আমিও আসছি আমার বাবা মা নিয়ে ঘুরতে। তারা অনেক মানে আনন্দ পাইছে এই জায়গায় এসে। আর বলতে গেলে এটা তো হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য একটা অন্যতম জায়গা। এখানে অনেকেরই প্রেমের সূচনা হয়েছে, আবার অনেকের ব্রেকআপও হয়ে গেছে। ঢাকা শহরের মধ্যে মানে অনেক যানজট জ্যাম, এর মধ্যে রমনা পার্ক একটু মানে মনোরম একটা পরিবেশ। এখানে মানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, মানে আদার্স মানে প্লেস থেকে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে রমনা পার্ক। রমনা পার্কে এখন হাঁটাহাঁটি করাও স্বাচ্ছন্দ্যের। হাঁটতে হাঁটতে চোখে পড়ে বাদুড়ার কাঠবিড়ালি। কাক ডাকা ভোর থেকেই দলে দলে ছুটে আসেন মানুষ। কেউ একা একা হাঁটেন, কেউ বা স্বজনদের নিয়ে, আবার বিভিন্ন সংঘের হয়ে দলবদ্ধভাবেও হাঁটাহাঁটি ও ব্যায়াম করেন। গাছ গাছালি, ফুল, পাখি ও নানা সুযোগ সুবিধায় ভরা রমনা পার্কে হাঁটার মজাই যেন আলাদা। মাই নেম ইজ মিনা, আই এম ফ্রম ফিনল্যান্ড এন্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম ভিজিটিং বাংলাদেশ এন্ড রমনা পার্ক এন্ড আই থিঙ্ক ইটস ভেরি বিউটিফুল এন্ড ভেরি পিসফুল কম্পেয়ার টু দ্য হাসল এন্ড বাসল অফ দ্য ঢাকা সিটি। And I think there are amazing trees and just very beautiful place. I've really enjoyed it so far. নৈসর্গিক সৌন্দর্যে ভরা রমনা পার্ক নতুন করে সংস্কার করা হয়েছে। তৈরি করা হয়েছে শিশুদের খেলাধুলার জায়গা সহ ওয়ার্কওয়ে। বিকেলবেলা ও ছুটির দিনে শিশুদের কোলাহলে রমনা হয়ে ওঠে সরগরম। আসলে বলতে গেলে রমনা পার্ক খুবই সুন্দর একটা জায়গা, বাসার আশেপাশে হওয়াতে আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আর প্রাকৃতিক পরিবেশ সবারই খুব ভালো লাগে, বিকালবেলা বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে আমরা এখানে এসে সময় অতিবাহিত করতে পারি। তবে নগরবাসী প্রকৃতির বাড়ি হিসেবেই দেখতে চান রমনা পার্ককে। চান না এখানে হোক কোনো কংক্রিটের স্থাপনা, তারা চান রমনা জুড়ে থাকুক গাছ ফুলের মেলা, পাখির কলরব, লেকের জলে চলুক পদ্ম শাপলার বুকে সাপের খেলা। সংস্কারের নামে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করে কোনো মূল্যে রাজধানীবাসীর অক্সিজেন সরবরাহকারী এই পার্কটিকে বাঁচিয়ে রাখা, এটাই দাবি তাদের।